ভালোবাসি ঘুরতে বন্ধুরা। আজ আমরা আপনাদেরকে ঘুরে দেখাবো পটুয়াখালী জেলা, গলাচিপা থানা, পানপুটি ও বোয়ালিয়ার মাঝামাঝি। খুবই আকর্ষণীয় এক জায়গা। ভালোবাসি ঘুরতে বন্ধুরা। আপনারা নদীর উপর যে চরটি দেখতে পাচ্ছেন, চরের নামটি হচ্ছে কারকা চর। প্রকৃতি মনোমুগ্ধকর দৃশ্য। এই চরটি বাম পাশ দিয়ে বয়ে গেছে আগুন মহানদী। সাত নদীর মুখ হচ্ছে এই আগুন মহানদী। ভালোবাসি ঘুরতে বন্ধুরা। আপনারা এখন যে খালটি দেখছেন, বোয়ালিয়া শুল্ল কালভার্টের সুলিজের খাল। এই খালটি একে বেঁকে আগুনমহা নদীর দিকে বয়ে গেছে। এটি হলো সেই শুল্ল কালভার্ট বোয়ালিয়া সুলিজ। বাংলাদেশের সর্ববৃহৎ দ্বিতীয় সুলিজ, এটি বোয়ালিয়া সুলিজ নামে পরিচিত। এই বোয়ালিয়া সুলিজ থেকে আপনারা সোনার চর ঘুরে আসতে পারেন। এখান থেকে ট্রলার ভাড়া করা যায়। এই খরস্রোত নদী নিয়ন্ত্রণ করার জন্য এভাবে কালভার্ট ওঠানো নামানো করা হয়। এটি হলো সেই শুল্ল কালভার্ট বিশিষ্ট সুলিজ। এ
এই খালটি বোয়ালিয়া পানপুট্টি গ্রাম দুইভাবে বিভক্ত করা হয়েছে। এক সময় এটি অনেক বড় নদী ছিল। আলোবাসী গুরুত্বের পক্ষ থেকে প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য আপনাদেরকে আহ্বান জানাচ্ছি। এই গ্রামে সরকারি উপদেষ্টা কর্মকর্তারাও বসবাস করেন। এই গ্রামে বেশ কিছু লোক জেলে। আজ এই পর্যন্তই, আবার অন্য কোথাও কোনো জেলা আপনাদের সাথে আবার দেখা হবে।